नमस्कार सप्तम श्रेणी छात्र छात्री स्वागत जानाई आमी तुम्हारे रैपिडेर द्वितीय पर्व निये आज के आलोचना करब। आज आगे दिन आमी 37 अर्थात 37 पाता अब्दि पढ़िएछिलाम सेखाने आमरा देखेछिलाम जे फटिक ओई सेई सन्डा लोकटी जे खावारेर आवेदन करेछिलो जे दुटी मामलेट एबं दु कप चा तार मध्ये दु कप चा निये आसे एबं तादेरके जानाय जे दुटो मामलेट आसछे पढ़ा शुरू करब। कथाटा सन्डाटार दिके चाइते ही फटिक देखलो लोकटार मुखटा एकटु हाँ हो गेछे आर सेई हाँयेर भितरे सिगारेटेर ना छाड़ा धोआटा पाक खे आपना थेके फितेर मतो बेरिये आसे। धोआटा देखबार जोन्नोई फटिक बोधहय 5 सेकेंडेर जोन्नो दाड़िये छिलो। एबार उल्टो घुरतेई लोकटा कथा बोल्लो, एई फटिक थामलो, তুই কতদিন কাজ করছিস? পুলিশ হতেই হবে, পুলিশ না হলে এরকম জিজ্ঞাসা করছে কেন? ফটিক ঠিক করে নিল বানিয়ে বলবে, কিন্তু আসতে বলবে যাতে উপেনবাবু শুনতে না পায়। আর চোখে একবার উপেনবাবুর দিকে চাইতেই দেখলো তিনি নেই। যাক বাঁচা গেল। অনেক দিন বাবু, তোর নাম কি? ফটিক। ফটিক তো নিজের বানানো নাম, তাই সেটা বললেও কোনো ক্ষতি নেই। চুল ছেটেছিস কবে? অনেক দিন বাবু। কাছে আয়, ওই এদিকে কেষ্টদা জানান দিচ্ছে মামলেট রেডি। আপনার মামলেট আনি বাবু। ফটিক কেষ্টদার কাছ থেকে প্লেট এনে লোক দুটোর সামনে রাখলো, তারপর 2 নম্বর থেকে নুন মরিচ এনে তার পাশে রাখলো। সন্ডা আর অন্য লোকটা এখন নিজেদের মধ্যে কথা বলছে, ওর দিকে দেখছে না। ফটিক 4 নম্বরের দিকে গিয়ে চলে গেল, 4 নম্বরের দিকে চলে গেল, খদ্দের এসেছে। লোক দুটো খাওয়া শেষ করে যখন ফটিককে পয়সা দেবে তখন সন্ডা লোকটা বলল, তোর হাতে চোট লাগলো কি করে? দেওয়ালে ঘষটা লেগেছিল। দিনে কটা মিথ্যে বলা হয় চাঁদু? লোকটাকে না চিনলেও ওর কথাগুলো শুনতে ফটিকের ভালো লাগছিল না। ও ঠিক করলো হারুনদা এলে ওকে বলবে। জবাব দিচ্ছ না যে? লোকটা এখনো একদৃষ্টে চেয়ে আছে ওর দিকে। ঠিক এই সময় উপেনবাবু রাস্তার দিকে দরজা দিয়ে ঢুকলেন। ফটিককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হওয়াতে বললেন, কি হয়েছে? ফটিক বলল, বাবু জিজ্ঞেস করছিল কি আমি কতদিন এখানে কাজ করছি তাই। উপেনবাবু সন্ডার দিকে চেয়ে বেশ নরম ভাবেই বললেন, কেন মশাই, কি দরকার আপনাদের? সন্ডা কিছু না বলে পয়সাটা টেবিলের উপর রেখে উঠে পড়ল, আর সেই সঙ্গে অন্য লোকটাও। কাজের চাপে বিকেল হতে না হতে ফটিক লোক দুটোর কথা প্রায় ভুলেই গেল। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে ফটিককে কিন্তু ওই সন্ডা লোকটি আর রোগা লোকটি জিজ্ঞাসাবাদ করছিল। আসলে আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি ওই সন্ডা লোকটি আর রোগা লোকটি হচ্ছে স্যামসন আর রঘুনাথ, এবং তাদেরকে তারা কিন্তু কোথাও গিয়ে ফটিককে তাদেরকে খুব চেনা চেনা লাগছিল। কিন্তু তারা জানতো যে ফটিক মারা গেছে, সে তাহলেও তাদের ভীষণ একটা সন্দেহ হয় এবং সেই কারণে ফটিককে দেখে তারা নানান রকম কথা জিজ্ঞাসা শুরু করে। এমন সময় ফটিকের যে মালিক অর্থাৎ উপেনবাবু চলে আসায় তারা ঠিক আর সুবিধে করে উঠতে পারে না তাকে ফটিককে জিজ্ঞাসাবাদ করায়। সেজন্য তারা সেখান থেকে উঠে চলে যায় এবং ফটিকও কিন্তু তার এই দুটো লোকের কথা বেমালও ভুলে যায়। এবার আমরা পরবর্তী অংশে শুরু করছি। দেখো, বিকেল 4টে নাগাদ হারুন উপেনবাবুর দোকানে এলো। সে কদিন থেকেই বলে রেখেছে সে কোথায় থাকে আর সেটা ফটিককে দেখিয়ে দেবে। উপেনবাবুকে বলাতে উনি রাজি হয়ে গেলেন, বললেন বাকি ঘন্টা তিনেকের কাজ কেষ্টর ছেলে সতু চালিয়ে নিতে পারবে। সতু মাসে 3 বার করে জ্বরে পড়ে, না হলে কাজ যে একেবারে জানে না তা নয়। হারুন দোকান থেকে বেরিয়ে ফটিককে বলল, আজ এমন একটা আর্ট দেখাবো তোকে যে তুই বমকে যাবি। কথাটা শুনে ফটিকের মন এমন নেচে উঠল যে উল্টো দিকের ফুটপাতের পানের দোকানের সামনে সকালে সেই দুটো লোককেও দেখতেই পেল না। হারুনদা ঝুলে ঝুলে বাসে চড়ে না, কারণ তাতে তার হাতের ক্ষতি হতে পারে। হাত না চললে পেট চলবে না রে ফটকে, তাই পদব্রজেই বেস্ট। তাহলে দেখো, ফটিককে অনেকদিন আগেই উপেনদা এই হারুন বলেছিল যে ও কোথায় থাকে সেটা ফটিককে দেখিয়ে দেবে। তো সেই দিন বিকেল 4টে নাগাদ হারুনদা উপেনবাবুর দোকানে আসে এবং উপেনবাবু তাকে হারুন এই ফটিককে কিন্তু ছেড়ে দেয় এবং জানিয়ে দেয় যে তার বদলে সতু তা ওই বাকি সময়ের কাজটা করে দেবে। তো সে তখনই হারুনদা ওকে জানায় যে আজকে ওকে এমন আর্ট দেখাবে যে তাতে ফটিক বমকে যাবে। এখানে বমকে যাবে হওয়া মানে হতবাক হয়ে যাবে, এবং সেটা শুনে ফটিক এত আনন্দিত হলো যে সেই যে দুটো লোক যারা দোকানে এসেছিল তারা যে ওখানে দাঁড়িয়ে আছে সেটা যেন ফটিক দেখতেই পেল না। হারুনদা ঝুলে ঝুলে বাসে চড়ে না, কেননা মানে ওদের কাজটাই হচ্ছে পুরোটাই হাতের উপর, হাতের কাজ, তাই হাত মানে ঝুলে ঝুলে বাসে চললে হাতের উপর অত্যন্ত চাপ পড়ে, হাতে যদি কোনোভাবে ব্যথা লাগে তাহলে ও কিন্তু আর কাজ দেখাতে পারবে না, এই খেলা দেখাতে পারবে না। এবং খেলাটা পুরোটাই হাতের নানান রকম কৌশলের অবলম্বনেই কিন্তু দেখাতে হয়। অনেক অলিগল, তাই জন্যই সে জানালো যে আমরা পদব্রজেই যাবো অর্থাৎ হেঁটে যাবো।
অনেক অলিগলি ছোট বড় মাঝারি রাস্তা পেরিয়ে হারুন আর ফটিক শেষটা ব্রিজের ওপর পৌঁছলো, যেটা তলা দিয়ে ইলেকট্রিক ট্রেন যায়। ব্রিজ থেকে একটা সিঁড়ি নেমে গিয়ে একটা বস্তিতে পড়েছে, এই বস্তিতেই থাকে হারুনদা। ফটিক ব্রিজের উপর থেকেই দেখলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে বস্তিটা, দূরে এখানে ওখানে কারখানা চিমনি দাঁড়িয়ে আছে নারকেল গাছের উপর মাথা তুলে। বস্তিটাকে দেখে ফটিকের মনে হলো সেটা যেন একটা ধোঁয়ার কম্বল মুড়ি দিয়ে রয়েছে। হারুনদা বলল যে সেটা উনুনের ধোঁয়া, সন্ধে মুখে ঘরে ঘরে উনুন চলছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে হারুন বলল, এখানে হিন্দু মুসলমান কেরেস্তান সব রকম লোক থাকে জানিস, আর তাদের মধ্যে এমন এক একটা আর্টিস্ট আছে না, দেখলে তাক লেগে যায়। জামাল বলে একটা কাঠের মিস্ত্রি আমার ঘরে এসে গান শুনিয়ে যায় মাঝে মাঝে, আমি আমার চৌকিতে ঠেকা দিই, কোথায় আছি ভুলে যাই, এমনি তার আর্টের ভেলকি। তাহলে দেখো ফটিক ব্রিজের ওপর থেকে অনেক দূর পর্যন্ত দেখলো যে বস্তিটা ছড়িয়ে রয়েছে এবং সেখানে কারখানা দূরে এখানে ওখানে কারখানার চিমনি দাঁড়িয়ে আছে নারকেল গাছের মাথার ওপর দিয়ে মাথা তুলে। বস্তিটাকে দেখে ফটিকের মনে হলো যেন একটা ধোয়ার কম্বল মুড়ি দিয়ে রয়েছে। হারুনদা বলল ওটা আসলে উনুনের ধোঁয়া, সন্ধে মুখে ঘরে ঘরে সবাই উনুন জ্বালাচ্ছে। ঠিক আছে, সিঁড়ি দিয়ে নামতে নামতে হারুন বলল যে এখানে হিন্দু মুসলমান কেরেস্তান সব লোক থাকে, মানে এখানে সর্বধর্ম সমন্বয়ে সকলে এই বস্তিতে কিন্তু থাকে, কোনো জাতপাত সেখানে কিন্তু নেই, এবং এখানে এমন এক একজন প্রতিভাবান মানুষ রয়েছেন, তাদের প্রতিভা হয়তো বিশ্বের দরবারে সেভাবে স্থান পায়নি, কিন্তু তারা সত্যি প্রতিভাবান, সেটাই কিন্তু হারুনদা ওকে বলতে চাইলো। বললো যে জামাল বলে একজন কাঠের মিস্ত্রি আসে, সে এত অপূর্ব গান করে যে তার গান শুনলে যেন মনে হয় অন্য জগতে পৌঁছে গেছে। দুদিনের খোলার ছাদওয়ালা বাড়ির মধ্যে দুদিকে খোলার ছাদওয়ালা বাড়ির মধ্যে দিয়ে সরু রাস্তা এঁকে বেঁকে চলে গেছে হারুনের বাড়ির দিকে। হারুন আর ফটিক পাশাপাশি হাঁটছে, আর এদিক এদিক সেদিক থেকে 8, 10, 12, 14 বছরের ছেলেমেয়েরা হারুনকে দেখে লাফাচ্ছে, তালি দিচ্ছে আর তার নাম ধরে ডেকে উঠছে। হারুন সবাইকে হাতছানি দিয়ে ডেকে সঙ্গে নিয়ে নিল, বলল আজ নতুন খেলা, হো নতুন খেলা বলে তারাও সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল। হারুনদার যে এত বন্ধু আছে সেটা ফটিক জানতই না। হারুনের ছোট্ট একটা ঘর, তাতে আলো বেশি আসে না, তাই বোধহয় হারুনদা এত রকম রংচঙে জিনিস ঘরে সাজিয়ে টাঙিয়ে বিছিয়ে রেখেছে। কাপড় কাগজ পুতুল ছবি নকশা ঘুড়ি সব কিছুই আছে, কিন্তু তাও দেখলে দোকান বলে মনে হয় না, যেখানে যেটা রাখলে মানায় সেইটুকুই, তার বেশিও নয় কমও নয়। ফটিক মনে মনে ভাবলো এটাও নিশ্চয়ই একটা দারুণ আর্ট। তাহলে দেখো ফটিক দেখলো যে হারুনদা তার ছোট্ট বাড়িটিকে ছোট্ট ঘরটিকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেখানে এমন এমন জিনিস রয়েছে যে আপাতভাবে দেখলে মনে হবে সেটা দোকান, কিন্তু এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে সেটা কিন্তু দেখে কখনোই ফটিকের একেবারেই দোকান বলে মনে হয় না, এবং সে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ফটিকের মনে হলো এটাও হয়তো একটা আর্ট। ফটিক মনে মনে ভাবলো এটাও নিশ্চয়ই একটা দারুণ আর্ট। এছাড়া অবশ্যই কাজের জিনিসও যতটুকু দরকার ততটুকু আছে, আর আছে হারুনের সেই বাক্স আর সেই থলি, এত সব জিনিসের মধ্যে একটা জিনিস এতক্ষণ চাপা পড়েছিল, এবার বাতিটা জ্বালতেই সেটার দিকে চোখ গেল ফটিকের। ওটা কার ছবি? হারুনদা বাতিটার দিকে, বাতিটার ঠিক নিচেই বেশ বড় ফ্রেমে বাঁধানো একটা ছবি, গোফে চাড়া দেওয়া ঢেউ খেলানো চুলওয়ালা একজন লোক সোজা ফটিকের দিকে চেয়ে আছে, আর তলায় খুব ধরে ধরে পরিষ্কার করে কালো কালিতে লেখা এনরিকো রাস্টেলি। হারুন একটা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, ও আমার আরেক গুরু, চোখে দেখিনি কখনো, ইটালিয়ান সাহেব, আমি যে খেলা দেখাই ও সেই খেলা দেখাতো, জাগলিং, প্রায় 100 বছর আগে একটা ম্যাগাজিন থেকে ছবিটা কেটে রেখেছিল, মামাকে তো 4টে বল নিয়ে খেলতে দেখলি, ও খেলতো একসঙ্গে 10টা বল নিয়ে, ভাবতে পারিস, 5টা নয় 7টা নয় একেবারে 10টা, লোকে দেখে একেবারে পাগলা হয়ে যেত। তাহলে দেখো হারুনের বাড়িতে বাতির তলায় একটা ছবির দিকে চোখ যায় ফটিকের, এবং সেটা জিজ্ঞেস করে যে সেটা কে, তাতে হারুন জানায় যে তার নাম হচ্ছে এনরিকো রাস্টেলি, তিনি ইটালিয়ান সাহেব এবং তিনি অপূর্ব জাগলিং খেলোয়াড় ছিলেন, এবং তিনি এক মানে 4টে 5টা নয় 10টা বল একসঙ্গে নিয়ে জাগলিং খেলা দেখাতে পারতেন, মানে কি অসাধারণ মানে গুণবান কৌশলী শিল্পী হলে 10টা বল নিয়ে একসঙ্গে জাগলিং খেলা দেখানো কিন্তু মুখের কথা নয়, সেটাই বলছে যে লোকে দেখে পাগল হয়ে যেত তার এই খেলা। হারুনদা জাগলিং নিয়ে পড়াশোনা করেছে শুনে ফটিক অবাক হয়ে গেল, ও কি তাহলে ইংরেজি পড়তে পারে? ক্লাস 8 অবধি পড়েছিলাম স্কুলে, বলল হারুন, চন্দননগরে বাড়ি ছিল আমাদের,
বাপের ছিল কাপড়ের দোকান, মাহেশের রথের মেলায় ভালো ভোজবাজি হচ্ছে শুনে চলে গেলুম দেখাতে। দেখতে দুদিনের জন্য হাওয়া, ফার্স্ট ক্লাস জাগলিং জানিস, কিন্তু ফিরে আসতে বাপ দেখিয়ে দিলেন আরেক রকম জাগলিং। কাপড় কাটার ঢাউস কাছি হয় দেখেছিস, এই দেখ তার রেজাল্ট। হারুন শার্ট তুলে পিঠে একটা গর্ত দেখিয়ে দিল। তাহলে দেখো চন্দননগরে বাড়ি ছিল হারুনদের, এবং হারুন ক্লাস 8 অবধি পড়াশোনা করেছে বলে জানায়। মাহেশের রথের মেলায় খুব ভালো ভোজবাজি, ভোজবাজি মানে জাগলিং এর খেলা হচ্ছে শুনে সে এতটাই এই খেলার প্রতি আকৃষ্ট বোধ করে যে সে সেখানে চলে যায় এবং দুদিনের জন্য সেই দলের সঙ্গে কাটিয়ে দেয়, বাড়ি ফেরে না। এবং বাড়ি যখন ফেরে তখন তার পিতা অর্থাৎ তার বাবা প্রচন্ড একটা কাপড় কাটার বড় কাছি দিয়ে কিন্তু তার পিঠের মধ্যে প্রচন্ড আঘাত দেয়, এবং সেই আঘাতের দাগ আজও কিন্তু হারুনের পিঠে রয়েছে, কারণ তার বাবার ছিল হচ্ছে কাপড়ের দোকান। 3 হপ্তা লেগেছিল ঘা শুকোতে, তারপর একদিন মওকা বুঝে পকেটে 11টি টাকা আর কাঁধে পুটলি নিয়ে দুগ্গা বলে বেরিয়ে পড়লুম কাউকে কিচ্ছু না বলে। 3 বার ট্রেন বদল করে বিনি টিকিটে ঝাঁকর ঝাঁকর করে 3 দিন 3 রাত্রি সেফ চা বিস্কুট খেয়ে শেষটায় একদিন কামরার জালনার দিয়ে মুখ বাড়িয়ে দেখি তাজমহল দেখা যাচ্ছে। নেমে পড়লুম শহরে ঘুরতে ঘুরতে কেল্লায় গিয়ে হাজির হলুম, পিছনে মাঠ তার পিছনে যমুনা, তা আর তারও পেছনে দূরে আবারও দেখলুম তাজমহল। তারপরে আমার চোখ গেল উল্টো দিকে, কেল্লার গায়ে উপর দিকে বারান্দায় তার নিচে বাইরে ঘাসের উপর খেলা হচ্ছে, একপাশে সাপ খেলছে, একপাশে ভাল্লুক নাচছে, আর মধ্যিখানে আসাদুল্লাহ দু হাত দিয়ে বল নাচাচ্ছে, আর চোখ রুমাল দিয়ে বাঁধা। ভক্তি কি স্বাদে হয় রে ফটকে, গায়ের লোম খাড়া হয়ে চোখে জল এসে গেছিল, মানুষের এত ক্ষমতা হয়। তাহলে দেখো ফটিক কিন্তু এই সরি হারুনদার মানে জীবনের ইতিহাস সে কিন্তু ফটিকের সঙ্গে ভাব করে নিল, যে এরকম অপমান সহ্য করতে না পেরে সে কিন্তু বেরিয়ে পড়েছিল সামান্য কিছু টাকা নিয়ে, এবং 3 দিন 3 রাত্রি চা বিস্কুট খেয়ে ট্রেনে ঝাঁকর ঝাঁকর করে চলতে চলতে সে কিন্তু হঠাৎ একদিন জালনা দিয়ে তাকিয়ে দেখে তাজমহল দেখা যাচ্ছে, ব্যাস সেখানেই সে নেমে পড়ে। এবং তারপরেই কিন্তু তার শুরু হয়ে যায় তার জীবন সংগ্রাম, এবং সেখানে তার চোখ যায় উল্টো দিকে, যে কেল্লার উপরে গায়ের উপর দিকে যে ঘাস রয়েছে নিচে সেখানে নানান রকম খেলা দেখানো চলছে, এবং সেখানেই আসাদুল্লাহ বলে একজন মানুষকে তিনি দেখেন, তিনি দু হাতে বল নাচাচ্ছে এবং চোখ রুমাল দিয়ে বাঁধা, অথচ দু হাত দিয়ে বল নাচিয়ে যাচ্ছে, বুঝতে পারছো, মানে না দেখে দুটো বল নিয়ে সে খেলা দেখাচ্ছে, কি অপূর্ব ক্ষমতা। এটা দেখেই তার মানে চোখ কপালে উঠে যাওয়ার মতন অবস্থা হয়েছিল হারুনের, ভাবছিল যে মানুষের কি সত্যি এত ক্ষমতা থাকতে পারে। আচ্ছা এই অংশ আমরা আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী অংশ পরের দিন আলোচনা করব। নমস্কার।